শোনা যায় পেশাদার জগতের বন্ধুত্ব বেশি দিন টেকে না, আর সেটা সিনেমা জগৎ হলে তো কথাই নেই। বরাবরই এর বিপরীত স্রোতে দেখা গেছে মিমি নুসরতের বন্ধুত্ব। আর প্রচন্ড রোদুর আছে, খুব সুন্দর হাওয়া চলছে, এন্ড দ্য ওয়েদার ইজ বিউটিফুল, বিউটিফুল ওয়েদার। লেটস হোপ তাদের বন্ধুত্ব এতটাই গাঢ় যে একে অপরকে বোন বলেই স্বীকার করেন সোশ্যাল মিডিয়ায়। বোনের মতোই একে অপরের পাশে থাকেন দুঃখের দিনেও। একই রকম তাদের জীবন ব্যক্তিগতভাবে, তাই বোধ হয় তারা এতটা বোঝেন একে অপরকে। জামাই 420 কেলোর কীর্তিতে স্ক্রিন শেয়ার করেছেন মিমি নুসরত। নুসরত, সায়ন্তিকা, মিমি, তনুশ্রী, এই চার টলি সুন্দরীর বন্ধুত্ব বহু চর্চিত। যদিও বর্তমানে সায়ন্তিকার সাথে নুসরতের বন্ধুত্বে পড়েছে জেদ। কোনো এক অজানা কারণে এই দূরত্ব, পাওয়ার, কেলো কীর্তি, আমি যে কে তোমারে, পর সায়ন্তিকা ও সাকিবের সাথে নুসরতের আপকামিং মুভি মাস। যদিও গোপন সূত্রের খবর, সৃজিতে উমাতে ছায়া চরিত্রে স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে নুসরতের। তবে মিমির মতোই আরেক টলি সুন্দরী তনুশ্রীর বোন হয়ে উঠেছেন নুসরত। এর আগে তনুশ্রীকে কেক গিফট করে মিমির অভিমানের মুখে পড়েন নুসরত, যদিও পুরোটাই মজার ছলে। এবার আবার 20 মে নুসরত তনুশ্রীকে দেখা গেল সানডে নাইট ডিনারের আউটিংয়ে। গত 25 মে এই দুই বিউটি কুইন আবার দিন শুরু করলেন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে। ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে স্টাইলে এখন বেশ চমচমাট বন্ধুত্ব মিমি নুসরত তনুশ্রী। বন্ধুত্বের বাইরে আরও কাছাকাছি সম্পর্কে একে অপরকে বোন ভাবেন এরা। শুধু কোথাও যেন সায়ন্তিকা নেই এই সম্পর্কে। তাহলে সেটা নিছকই গুজব নাকি যা রটে তার কিছুটাও বটে? যাই হোক, আমরা চাই অভিনয় জগতে বন্ধুত্ব বেশি দিন টেকে না, এই মিথকে ভেঙে এই বন্ধুত্ব চলতে থাকুক, আর সায়ন্তিকার সাথে নুসরতের সব মনোমালিন্য দূর হয়ে যাক। বিশা দাশগুপ্তের আপকামিং ফিল্মে দেখা যাবে সোল সিস্টার্স মিমি নুসরতকে। এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন সোহিনী সরকার, জয়া হেসান ও প্রিয়াঙ্কা সরকার। আমাদের তরফ থেকে টিম ক্রিস ক্রসের জন্য রইল অনেক শুভকামনা।